আমাদের কেমন বাইসাইকেল কেনা উচিত? আপনি মাউন্টেন বাইক নেবেন নাকি ফ্যাট বাইক নেবেন? গিয়ার সাইকেল নেওয়া জরুরি নাকি উইদাউট গিয়ার সাইকেল নেওয়া জরুরি? আর সাইকেলের ফ্রেমের সাইজ বা কত হবে? আর চাকা সাইজই বা কত হবে? এই ধরনের অনেক কোশ্চেন যা সাইকেল কিনতে গেলে আপনাকে টেনশনে ফেলে। আপনি যদি একটি বাইসাইকেল ক্রয় করেন, সেই সাইকেলে কয়টা গিয়ার থাকা জরুরি? সাইকেল সম্পর্কে না জানা থাকলে দোকানদার আপনাকে উল্টো পাল্টা নর্মাল সাইকেল ধরিয়ে দিতে পারে। একটি পারফেক্ট সাইকেল কিনতে হলে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনার বাজেট কেমন? নাম্বার টু, আপনি কেমন রোডে সাইকেল চালাবেন? নাম্বার থ্রি, সাইকেলের ফ্রেম সাইজ কিভাবে সিলেক্ট করবেন? নাম্বার ফোর, সাইকেল দিয়ে লং রাইড বেশি করবেন নাকি কাছাকাছি রাইডিং করবেন? এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, আপনি সব ইনফরমেশন জানতে পারবেন এবং আপনার জন্য যে সাইকেলটি প্রয়োজন সেই সাইকেলটি কিনতে পারবেন। অনলাইন অফলাইন যে কোনো দোকানে আপনি সাধারণত চার ক্যাটাগরি সাইকেল দেখতে পান। নাম্বার ওয়ান মাউন্টেন বাইক, নাম্বার টু হাইব্রিড বাইক, নাম্বার থ্রি রোড বাইক এবং নাম্বার ফোর ফ্যাট বাইক। এখন আমরা কথা বলবো মাউন্টেন বাইক বা এমটিবি বাইক নিয়ে। এমটিবি সাইকেল বাংলাদেশের বাজারে সব থেকে বেশি বিক্রি হয়ে থাকে। এমটিবি সাইকেল, এমটিবি সাইকেল যেমন অল্প দামে পাবেন তেমনই বাংলাদেশের যে কোনো জায়গায় এই গিয়ার সাইকেলটি অ্যাভেলেবেল পাওয়া যায়। এমটিবি সাইকেলগুলো বাংলাদেশের যে কোনো রোডে খুবই ভালো চলে, হতে পারে অফ রাইডিং, হতে পারে এমনি রোডে, হতে পারে মর্নিং ওয়ার্কে চালানোর জন্য খুবই ভালো চলে সাইকেলটি। আপনি চাইলে দু একবার স্ট্যান্ড ও প্র্যাকটিস করে দেখতে পারেন। এমটিবি সাইকেলের চাকা বেশি মোটাও না আবার বেশি চিকনও না, যার কারণে সব শ্রেণীর মানুষ এই সাইকেলটা পছন্দ করে। বাংলাদেশে অনেক কোম্পানির সাইকেলগুলো আপনারা পাবেন, তার ভিতরে অন্যতম হচ্ছে ভ্যালোস, ফরেভার, রিকভার, ফনিক্স, ফক্সস্টার, ফালকন ইত্যাদি অনেক মডেলের সাইকেল বাংলাদেশে পাওয়া যায়। রোড বাইক, রোড বাইক এমনভাবে ডিজাইন করা হয়েছে যা স্মুথ রোডে সব থেকে ভালোভাবে চলে। রোড বাইকের ডিজাইন দেখলে বোঝা যায় এর টায়ার অনেক চিকন হয়ে থাকে এবং এর যে হ্যান্ডেল বার আছে সেটা বাঁকানো হয়ে থাকে। রোড বাইক এমনভাবে ডিজাইন করা হয়েছে এটা চালানোর পরে আস্তে আস্তে এটার অনেক স্পিড ওঠে, আর প্রফেশনাল যারা সাইকেলিস্ট আছে, যারা সাইকেল দিয়ে রেস করে, তারাই এই রোড বাইকের ব্যবহার বেশি করে থাকে। রোড বাইকে পিঠ নিচু করে চালাতে হয়, কারণ সাইকেল চালানোর সময় যখন অনেক স্পিডে ওঠে তখন বাতাসটা যাতে গায়ে না বাঁধে, মানে গতিটা যাতে কমে না যায়, এই কারণে দেখবেন যে প্রফেশনাল সাইকেলিস্টরা যখন রোড বাইক চালায় তখন তারা পিঠটা নিচু করে চালায়। আমার বা আপনার মতন লোক রোড বাইক চালাতে পারবে না, মানে এটা আমাদের দ্বারা অসম্ভব একটা ব্যাপার। আমাদের জন্য এমটিবি পারফেক্ট। অনেক সময় দেখবেন যে বাংলাদেশের কিছু মানুষ মোটর টায়ারে সাইকেল চালিয়ে যায়, এই সাইকেলগুলোকে আমরা বলে থাকি ফ্যাট বাইক। এমটিবি সাইকেলের থেকে এর টায়ারগুলো অনেক মোটা হয়ে থাকে। এই সাইকেলের ডিজাইন করা হয়েছে মরুভূমিতে এবং বরফের উপর চালানোর জন্য। ফ্যাট বাইক, ফ্যাট বাইকের সব থেকে বিশেষত্ব হচ্ছে এর টায়ার মোটা, আর এর টায়ার মোটা হওয়ার কারণে সবার আগে চোখ যায় টায়ারের দিকে। ফ্যাট বাইক কাদার ভিতরে খুবই ভালো চলে, যা এমটিবি বাইকগুলো চলে না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন কাদার ভিতরে আর মাউন্টেনে আমি সাইকেলটি চালাচ্ছি, খুবই ভালো চলে ফ্যাট বাইকটি। এই সাইকেলটি আমি আপনাদেরকে লং রাইডে যাওয়ার জন্য একদমই রিকমেন্ডেশন করব না। আমি যখন সাইকেলটা চালিয়ে যাই তখন বাচ্চারা মানে অনেক সাইকেলটাকে পছন্দ করে আর বিভিন্ন রকম কথাবার্তা বলে, তো যদি সুযোগ হয় এই নিয়ে একটা ব্লগ বানাবো। এবার আসি, গিয়ার সাইকেল নেওয়া জরুরি নাকি নন গিয়ার সাইকেল নেওয়া জরুরি? যারা সাইকেলিং করে না তারা মনে করে যে গিয়ার সাইকেল মানেই সাইকেলের স্পিড বেড়ে যাবে, এটা ভুল কথা। গিয়ার সাইকেল আপনার স্পিড কখনো বাড়ায় না, এটা আপনার কষ্ট কমিয়ে দেয়। আপনি সাইকেল রাইড করতে করতে অনেক সময় দেখা যায় একটু উঁচু জায়গাটায় উঠতে হবে, সেখানে যদি গিয়ার সাইকেল হয় তাহলে একই সাইকেল যদি দুই রকম হয়, মনে করেন একটাতে গিয়ার আছে একটাতে গিয়ার নেই, যেটাতে গিয়ার আছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নন গিয়ারের নর্মাল সাইকেলটি অনেক চেষ্টা করছে একটু উঁচুতে ওঠার জন্য। অনেক সময় হয় কি যে অনেক উঁচু জায়গা হলে আমাদের নেমে হেঁটে যাইতে হয়, যার কারণে গিয়ার সাইকেল হলে একই জায়গায় আপনি ইজিলি যে কোনো উঁচু পর্বত বা উঁচু রোডে আপনি উঠতে পারবেন।
কিন্তু সমস্যা হচ্ছে গিয়ার থাকার কারণে সাইকেলের প্রাইসটা একটু বেড়ে যায়। এই ক্ষেত্রে আপনি যদি আপনার বাজেট অল্প করেন তখন হচ্ছে যে সমস্যা হয়ে যায়। আমার দোকানে অনেকে সাইকেল কিনতে আসে কিন্তু বাজেট অল্প, কিন্তু তারা চায় যে ভালো মানের একটা গিয়ারওয়ালা সাইকেল নিতে, কিন্তু আমি তাদেরকে জিনিসটা ব্যাপারটা খুলে মানে বুঝিয়ে বললেও তারা বুঝতে চায় না। যে তারা দেখে যে সাইকেল তো সব সাইকেলে গিয়ার আছে কিন্তু আসলে তফাতটা তো আছে কিছু না কিছু, তাই না? তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক অ্যানালাইজ করে এখান থেকে ওখান থেকে কপি করে ভিডিওটা বানিয়েছি। তো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।